সকল শিক্ষার্থীদের জন্য স্বাগত। ফার্স্ট সেমিস্টার শিক্ষার্থীরা, তোমরা অনেক দিন ধরে বলছিলে যে তোমাদের ফাউন্ডেশন সাজেশনটা দেওয়ার জন্য 2021-22 শিক্ষাবর্ষের। তোমরা বলছিলে যে তোমাদের ফাউন্ডেশন সাজেশন কী হবে তোমাদের কিছু কোশ্চেন দেওয়ার জন্য। তো আমি তোমাদেরকে এখনও পর্যন্ত তোমাদের ফাউন্ডেশন সাজেশনটা দিতে পারিনি। তোমরা যারা আমাকে কল করেছিলে, মেসেজ করেছিলে হোয়াটসঅ্যাপে বা প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে, তোমাদের কমেন্টগুলি আমি দেখেছি। তোমাদের ফাউন্ডেশন সাজেশনটা দেওয়ার জন্য তোমরা অনেকেই বলছিলে। তো আমি তোমাদের অনেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। আমি তোমাদেরকে বলেছি যে ফাউন্ডেশন সাজেশনটা দেওয়া হবে না এবছর, কারণ আমি তোমাদের ফাউন্ডেশন সাবজেক্টের নোটসটা তৈরি করিনি। তো আমার থেকে যে সমস্ত শিক্ষার্থীরা নোটস নিয়েছিল তাদেরকে প্রস এবং পোয়েট্রির নোটসগুলি দেওয়া হয়েছে, সেই নোটসটা আমি রেডি করিনি, ম্যাডাম রেডি করেছেন। আমাদের এক্সাম হেল্পিং টিমের সাথে যে ম্যাডাম যুক্ত আছেন, ওই ম্যাডাম ফাউন্ডেশন সাবজেক্টের নোটসটা দিয়েছেন। যেহেতু এই বছর আমি তোমাদের ফাউন্ডেশন সাবজেক্টটা নিয়ে চর্চা করিনি, নোটসগুলি আমি রেডি করিনি, সেহেতু আমি তোমাদেরকে সাজেশনটাও দিতে পারলাম না, আপলোড করতে পারলাম না সাজেশনটা। তোমাদের ফাউন্ডেশন নিয়ে অনেক প্রশ্ন আছে। তোমরা অনেকেই বলছিলে যে ফাউন্ডেশন কত মার্কের কতটা কোশ্চেন হবে। যেহেতু তোমাদের 80 নম্বরের পরীক্ষা, সেহেতু 2 মার্কের তোমাদের 40টা কোশ্চেন হবে, এমসিকিউ টাইপ হবে না এবছর। এত বছর ধরে যে ফাউন্ডেশন পরীক্ষা হচ্ছিল শুধুমাত্র এমসিকিউর উপর ভিত্তি করে পরীক্ষা হতো, কিন্তু এবছর থেকে তোমাদের 2 মার্ক করা হয়েছে নতুন করে। ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে একটি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে তোমাদের এবছর থেকে 2 মার্কের কোশ্চেন থাকবে। তবে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে কোনো রকম কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়নি, সেহেতু বলা যাচ্ছে না যে কী রকম কোশ্চেন হতে পারে। তবে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র বলা হয়েছে যে 2 মার্কের কোশ্চেন আসবে তোমাদের এই বছর থেকে। যেহেতু তোমাদের 80 নম্বরের পরীক্ষা হবে, সেহেতু প্রত্যেকটা ইউনিট থেকে 20 নম্বর করে থাকবে। 4টা ইউনিটের মধ্যে তোমাদের 20 নম্বর করে 80 নম্বর হবে টোটাল পরীক্ষা। প্রত্যেকটা ইউনিটের মধ্যে থেকে 20 নম্বরের কোশ্চেন আসবে, অর্থাৎ 10টি কোশ্চেন থাকবে প্রত্যেকটা ইউনিট থেকে। সেহেতু তোমাদের পোয়েট্রির মধ্যে প্রথম যে 6টি পোয়েট্রি আছে, সেই 6টি পোয়েট্রির মধ্যে থেকে তোমাদের 10টি কোশ্চেন হবে। তারপর ইউনিট টুতে তোমাদের যে প্রোজগুলি আছে সেখান থেকেও 10টি কোশ্চেন থাকবে, অর্থাৎ 20 মার্কস। তবে আশা করা যায় শুধুমাত্র 10টি কোশ্চেন দেবে না, এর বেশিও দিতে পারে এখান থেকে, প্রোজ পোয়েট্রিগুলির মধ্যে থেকে। তারপর ইউনিট 3 এবং ইউনিট 4 হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল কোশ্চেন। এই গ্রামারগুলি তোমাদেরকে জানতে হবে, কোশ্চেন অ্যান্সার করার জন্য তোমাদের এই গ্রামারগুলি জানতে হবে। এগুলির মধ্যে থেকে তোমাদের 2 মার্কের করে কোশ্চেন আসবে। তো তোমাদেরকে বলবো এর জন্য তোমরা কী দেখবে। এর জন্য তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আছে, ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে দেখো, এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে, কারণ ওইগুলির মধ্যে থেকে তোমাদের 2 মার্কের কোশ্চেন আসবে। আগে যেগুলি এমসিকিউ আসতো গ্রামার টাইপে, সেইগুলি তোমাদের 2 মার্কের কোশ্চেন করে এই বছর আসবে। অর্থাৎ তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলিও দেখে যাও, তবু তোমরা কিছুটা হলেও অ্যান্সার করতে পারবে। তো তোমাদেরকে বলবো গ্রামারগুলির জন্য তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি দেখে নেবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখলে তোমরা কিছুটা গ্রামার অ্যান্সার করতে পারবে। এই ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও তথ্যগুলি জানতে সহযোগিতা করবে। এবং তোমরা যারা শিক্ষামূলক এই চ্যানেল নতুন আছো, তোমরা যদি এই চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকো, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলবে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ধন্যবাদ। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে।